আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের যে হচ্ছে পড়াশোনা সেটা অনেক ভালো চলছে। কারণ আলটিমেটলি হচ্ছে যেহেতু আমরা সবাই হচ্ছে মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্ট টার্গেট, তো আমার মনে হয় যে গত 1.5 বছর ধরে আপনাদের কলেজ বন্ধ এবং হচ্ছে পড়াশোনা যা সেটা তো বাসা থেকেই হচ্ছে অনলাইন ক্লাস সম্পর্কে আপনারা পরিচিত এবং পড়াশোনাটাও এই অনলাইনের মধ্যে আপনারা মোটামুটি গুছিয়েও ফেলেছেন। তো সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হয় যে হচ্ছে যেহেতু আমাদের পড়াশোনাটা ভালো লেভেলে আছে, অনলাইন ক্লাস গুলা তো আমরা অভ্যস্ত এবং হচ্ছে পরীক্ষা দিয়ে বা হচ্ছে প্রিপারেশন কিভাবে নিতে হয় সবকিছুতেই আমরা মোটামুটি অভ্যস্ত হয়ে আসছি। তো আমার মনে হয় যে হচ্ছে ইন্টার লেভেলে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটাই হচ্ছে যে আপনি কতখানি নিজে সময় নিয়ে পড়তে পারতেছেন এবং বাসায় বসে কতটুকু আপনি নিজেকে গুছায় নিছেন। সব দৃষ্টিকোণ থেকে যদি আমি চিন্তা করি তাহলে আমার কাছে যেটা নিজে মনে হয়েছে, যখন নিজে প্রিপারেশন নিছি HSC এবং হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য, নিজের জন্য সময় বের করে সেটা পড়া, এটা আসলে সবচেয়ে বেশি জরুরি। এবং এই পড়াশোনাটা হচ্ছে যখনই হচ্ছে করতে পারবেন তখন আপনার প্রিপারেশনটাও ভালো হবে এবং আলটিমেটলি হচ্ছে আপনি একটা ভালো রেজাল্ট করতে হবে। তো যাই হোক, আমরা হচ্ছে মোটামুটি হচ্ছে যে কথাগুলো বলার সেগুলো হচ্ছে বলে দিলাম, যেন সামনের দিকে যখন হচ্ছে আপনারা পড়বেন আপনাদের যেন হচ্ছে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যখন ক্লাস দিব একটু চেষ্টা করবেন যে হচ্ছে সবাই একটু আনমিউট করে থাকার জন্য। হ্যাঁ, সবাইকে মিউট করে দেন। ঠিক আছে, এখন আমাদের মোটামুটি হচ্ছে প্রিপারেশনের লেভেল যতটুকুই আছে এবং আমরা সামনে থেকে যতটুকুই পড়াশোনা করব, আমাদের মেইন টার্গেটটা এটা হবে যে সামনে যখন হচ্ছে ইন্টার লেভেলের পরীক্ষা হবে প্লাস সামনে যখন হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্ট হবে, আমাদের প্রিপারেশনটা যেন এমনই থাকে যে হচ্ছে আমরা খুব ভালো রেজাল্ট করি। এখন আমি জানি না যে আপনাদের কাদের অ্যাডমিশন টেস্ট সম্পর্কে কি ধারণা আছে বা কে কি চিন্তা করতেছেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা জিনিস হচ্ছে সবসময় শুনে থাকি যে বলতে থাকে সবাই যে ভাইয়া মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্ট নাকি অনেক কঠিন এবং এখানে হচ্ছে চান্স পাওয়াটা অনেক ডিফিকাল্ট, অনেক বেশি মুখস্থ করা লাগে এবং এত বেশি মুখস্থ, তো ভাই আমার তো মুখস্থ পাওয়ার ভালো না, আমি কি চান্স পাবো, আমাকে দিয়ে কি হবে। তো আমি তাদের জন্য হচ্ছে খুব সিম্পল কিছু কথা বলি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 100টা কোশ্চেন যদি থাকে তার মধ্যে 60টা কোশ্চেন আপনি চোখ বন্ধ করেও যদি উত্তর করেন এবং আপনার মস্তিষ্ক যদি কাজ করে
এবং আপনি যদি ঠান্ডা থাকেন তাহলে আপনি 160 পাবেন। আপনি যদি নর্মাল পড়াশোনা করেন ইন্টার লেভেলের জন্য কেন পাবেন, দেখেন কেমিস্ট্রি মেডিকেল অ্যাডমিশন টেস্টের সবচেয়ে কঠিন সাবজেক্ট, এবং আমরা বলি যে হচ্ছে কেমিস্ট্রিতে 25 এর মধ্যে যদি কেউ 20 তুলতে পারে তার অ্যাডমিশন টেস্টের প্রোগ্রেসটা হবে ঢাকার তিনটা মেডিকেল, বেস্ট তিনটা মেডিকেল কলেজের একটা, এবং কেউ যদি হচ্ছে 22-23 তুলে ফেলতে পারে তাহলে মোটামুটি হচ্ছে শিওর যে হ্যাঁ, কারণ যে স্টুডেন্ট কেমিস্ট্রিতে 22 তুলবে সে নিশ্চয়ই জুলজিতে 5 তুলবে না, সে জুলজিতে একটা ভালো মার্ক কাট করবে। তো আলটিমেটলি কেউ যদি কেমিস্ট্রিতে 22 পায় তার মানে হি অর শি ইজ ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট, এবং তার বই তার চেয়ে ভালো বই কারো পড়া নাই, অ্যান্ড শি অর হি ডিজার্ভ ঢাকা মেডিকেল কলেজ, এবং সে ইনশাল্লাহ হচ্ছে ওই জায়গাটাতেই চান্স পাবে। কিন্তু আপনি মাথায় রাখতে হবে যে এই 25টা কোয়েশ্চেনের মধ্যে 15টা কোয়েশ্চেন হয় জলবৎ তরল অঙ্গ, ঠিক আছে? কিরকম তরল অঙ্গ? এক বছর প্রশ্ন আসছে আমার অধ্যায়ের গুলো আমি বলি, অন্যান্য অধ্যায় তো আরো মজার মজার সোজা সোজা জিনিস। এক বছর প্রশ্ন আসছে আপনাদের বছরই, যেটা গত বছর আমি যদি বলি সেটা আসছে হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস কত, তাহলে এই কথাটা একদম অধ্যায় শুরুতেই রাদারফোর্ডের হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাতে দেওয়া আছে, এবং এই জিনিসটা আপনারা প্রতিপাদন করছেন, এটা ব্যাখ্যায় লিখছেন, এইটা না পারার কারণ কি? আচ্ছা, সেকেন্ড একটা কোয়েশ্চেন আসছিল নিচের কোনটির মধ্যে ডি ব্লক আছে, সবার প্রথম 3D ব্লক মৌলের নাম স্ক্যানারিয়াম, এটা গত বছরের কোয়েশ্চেন, নিচের কোনটির আকার ছোট বেরিয়াম বেরিলিয়াম। তো আলটিমেটলি এই টাইপের যে কোয়েশ্চেন গুলা, এই কোয়েশ্চেন গুলাই কিন্তু হচ্ছে আসে। এক বছর কোয়েশ্চেন আসছে সোডিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি, কোনটি কার্বনের সঠিক ইলেকট্রন বিন্যাস, কোনটি সিলিকার সঠিক ইলেকট্রন বিন্যাস, তো এই টাইপের কোয়েশ্চেন গুলা, এমআরআই এর ফুল ফর্ম কি, ঠিক আছে? তো এই টাইপের যে কোয়েশ্চেন গুলা আছে ভাই, এগুলা আসলে না পারার কিন্তু আসলে কোনো কারণ নাই। এটা আপনি আপনার কলেজ লেভেলে আপনি যে কোনো একটা পরীক্ষায় এমনি পড়ছেন, ইভেন এটা 9-10 পড়ছেন, ঠিক আছে, বিন্যাস। তো অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন আপনি যদি হচ্ছে একটু অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন এখন যদি বসে আপনি পরীক্ষা দেন 100-এর মধ্যে ইনশাল্লাহ আপনি 60 পাবেন। তাহলে কথা হচ্ছে ভাইয়া, এই কাট মার্ক তো থাকে হচ্ছে 66-60, তাহলে আমি যদি এখন 60 পাই পরীক্ষার হলে গিয়ে কেন আমার মার্ক 55 হয়ে যায়? পরীক্ষার হলটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি যখন পরীক্ষা দিতে বসবেন আপনি দেখবেন যে হচ্ছে প্রশ্ন দিছে হচ্ছে সোডিয়ামের সঠিক সোডিয়ামের কয়টি ইলেকট্রন আছে, আপনি তখন মনে হবে আচ্ছা সোডিয়াম, ও সোডিয়াম কি জানি এটা, আচ্ছা এটা একটা মৌল, আচ্ছা কি জানি পড়ছিলাম সোডিয়াম সম্পর্কে, ঠিক আছে? পরীক্ষার হল হচ্ছে এমন একটা জায়গা যেখানে মাথা ঠান্ডা রাখা এবং হচ্ছে যা পড়ছেন সেটা খুব মানে একদম কুল মাইন্ডে অ্যান্সার করে আসাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং যারা এই কাজটা করতে পারে তারা 60+ থেকে মার্ক শুরু হয়, যারা এই প্লাসটা করতে পারে না তারা 60- থেকে শুরু হয়, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পার্থক্য। সো মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আপনি মেন্টালি প্রিপেয়ার হন যে হ্যাঁ আমি পারি, আমাকে পড়তে হবে, আমি যদি পড়ি তাহলেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবং কেমিস্ট্রি পারার সবচেয়ে সোজা টেকনিক হচ্ছে রিভিশন রিভিশন রিভিশন, রিভিশন ছাড়া কেমিস্ট্রি পারাটা একটু ডিফিকাল্ট ব্যাপার, ঠিক আছে? এবং আমার কাছে মনে হয় না যে হচ্ছে এমন কোন স্টুডেন্ট আপনি খুঁজে পাবেন যে আপনাকে বলবে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমি কেমিস্ট্রি বইটা মাত্র 2 বার পড়ে একদম চমৎকার অ্যান্সার দিয়ে এসেছি এবং ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়ে আসছি। প্রতিটা স্টুডেন্টই এই কথা বলবে যে কেমিস্ট্রি ম্যাক্সি মিনিমাম 6 থেকে 7 বার যদি রিভিশন আপনি না দেন তাহলে আপনার পক্ষে ভালো মার্ক কাট আউট করে আনা খুব ডিফিকাল্ট ব্যাপার, ঠিক আছে? সুতরাং কেমিস্ট্রি কিভাবে ভালো করব একটাই কথা, রিভিশন 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 অ্যান্ড রিভিশন, অ্যান্ড পরীক্ষা নিয়ে কোনো ধরনের ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? তো যাই হোক, আমি ভাইয়া কথা বলে ফেললাম। ভাইয়া বাকি সাবজেক্ট গুলো, আচ্ছা আপাতত হচ্ছে তোমরা একটু আনমিউট থেকো, হ্যাঁ, কারণ হচ্ছে কি ক্লাসটা শুরু করব, তো শুরু করার মাঝখানে যখন হচ্ছে আমি সুযোগ দিব তখন একটু কথা বলো, নইলে হচ্ছে ধরো যে তোমার একটা কোশ্চেন আছে আরেকজনের আরেকটা কোশ্চেন আছে, কোশ্চেন দিতে দিতেই শেষ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, বাকি বইগুলোর ক্ষেত্রে বা বাকি সাবজেক্ট গুলার ক্ষেত্রে সিম্পল কথা হচ্ছে এটা, যখনই যে কোনো লেকচার হবে প্রতিটা টিচারই তোমাদেরকে হচ্ছে গাইড করবে, যিনি জুলজি পড়াবেন তিনি গাইড করবেন, বোটানি যিনি পড়াবেন গাইড করবেন, ফিজিক্স যিনি পড়াবেন গাইড করবেন, সুতরাং যেই যেই সাবজেক্ট ইভেন যেই অধ্যায় আপনি কিভাবে পড়বেন সবই আপনি গাইডেড থাকবেন। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই, কেমিস্ট্রির ক্ষেত্রে রিভিশন, ফিজিক্স এর ক্ষেত্রে আপনি দেখবেন পড়তে এমনিতেই ভালো লাগবে, বোটানি জুলজি তো আপনাদের এমনিতেই প্রিয় সাবজেক্ট, জুলজি দেখলেই আপনাদের খুব ভালো লাগে, সুতরাং সেটাতে আপনাদের এক্সট্রা কোনো হচ্ছে ইন্সপিরেশনের দরকার হবে না, দরকার হবে কেমিস্ট্রিতে। সুতরাং ইন্সপিরেশন হচ্ছে এটাই যে আপনি যদি 25 তুলতে পারেন ঢাকা মেডিকেল কলেজ, 20 তুলতে পারেন ঢাকার তিনটা একটা, ন্যূনতম 15 তুললে মেডিকেল কলেজ আপনি মোটামুটি পাবেন, ঠিক আছে? সুতরাং এটা হচ্ছে আপনার ইন্সপিরেশনের লেভেল। আরেকটা ইন্সপিরেশনের লেভেল হচ্ছে কি আপনার চারপাশ জুড়ে চমৎকার চমৎকার, আপনার বন্ধু সার্কেলে চমৎকার চমৎকার কিছু আন্টি আছে,
যারা আপনাদেরকে সব সময় হচ্ছে মোরালাইজড করবে, বলবে বাবা পড়ো চান্স হবে, ঠিক আছে, কিন্তু মনে মনে তাদের অন্য ধরনের চিন্তা ভাবনা থাকবে। এই ধরনের মানুষজনের জন্য আপনার মোটিভেশন দরকার আছে, যে আপনি চান্স পাওয়ার পর তাদের সামনে গিয়ে যখন বলবেন আন্টি আমি তো ডিএনসি, তো তারা বলবে বাহ কি চমৎকার, পিছন দিক দিয়ে বলে অয় পাই তুই পাস না কেন, ঠিক আছে। সুতরাং হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আপনাকে একটা পৈশাচিক আনন্দ দান করবে, তো এটাও এক ধরনের মোটিভেশন আর কি, ঠিক আছে। তো যাই হোক, আমরা মজার কথাবার্তা বাদ দিই, নর্মাল কথা হচ্ছে যে প্রতিটা সাবজেক্টে যে যারা পড়াবেন তারা আপনাদেরকে গাইড করবেন কি পড়বেন না পড়বেন। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি শুধু এটুকু বলে দিতে পারি যে রিভিশনের কোনো বিকল্প নাই, আপনি ভালো করতে চাইলে যে কোনো একটা সাবজেক্ট, যে কোনো একটা লেকচারের যখন আপনি পরীক্ষা দিবেন ন্যূনতম শোনা হচ্ছে তিন যাচ্ছে থেকে না। চারবার শেষ করতে হবে, এবং যখন হচ্ছে আপনি মেইন পরীক্ষা দিতে যাবেন অন্তত যে কোনো একটা অধ্যায় 8 থেকে 10 বার আপনার পড়া থাকতে হবে, ঠিক আছে। ওকে, আমি তাহলে আমার লেকচারটা শুরু করি। আমাদের আজকের লেকচার হচ্ছে গুণগত রসায়ন প্রথম পার্ট, আমরা হচ্ছে আজকে 2.6 পর্যন্ত পড়বো। ইন দা মিন টাইম আমি আপনাদেরকে সুযোগ দিব কথা বলার, তখন যদি হচ্ছে কথা বলেন তাহলে একটু বেটার হয়। আমি যে প্রশ্নগুলো করব এগুলো দয়া করে কমেন্ট সেকশনে অ্যান্সার গুলো বলবেন, যে সবার প্রথমে বলবে আমি হচ্ছে ওই অ্যান্সারটা ধরে আপনাদেরকে উত্তর দিব। আর যদি বলি যে হ্যাঁ এখন আমাকে অ্যান্সারটা বলেন, তাইলে আপনারা একটু বলবেন, আর তখন হচ্ছে কারো যদি কোনো জিনিস জানার থাকে তাহলে বলবেন, পড়ানোর মাঝখানে না বললেই একটু বেটার হয়, ঠিক আছে। আচ্ছা আমি শুরু করি। কেমিস্ট্রির গুণগত রসায়নের যে হচ্ছে টপিক্সটা আছে, এই টপিক্স এর মধ্যে প্রথম থেকে ইম্পর্টেন্ট টপিক শুরু হয়ে গেছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি এখানে কি পড়বো, 2.1 এ সবাই চলে আসেন। এই যে 2.1, এই 2.1 এ দেখেন একটা সাল আছে 1897, একজন বিজ্ঞানীর নাম আছে জে জে থমসন, একটা পরীক্ষার নাম আছে ক্যাথোড রশ্মি, এবং একটা কণার নাম আছে ইলেকট্রন। তার মানে 1897 সালে বিজ্ঞানী জে জে থমসন ক্যাথোড রশ্মির পরীক্ষার সাহায্যে একটা কণা আবিষ্কার করেন যাহার নাম হচ্ছে ইলেকট্রন। এখন এই যে বিজ্ঞানী, এই বিজ্ঞানীর নামটা আবারও আছে দেখেন জে জে থমসন, আবারও একটা সাল আছে 1898, এবার একটা মডেলের নাম আছে পাম্পুডিং মডেল, যেই মডেলটাই পরবর্তীকালে অনুসরণ করে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করার মাধ্যমে নিউক্লিয়াস আবিষ্কার করেন। তাইলে এই জে জে থমসন তোমাকে মনে রাখতে হবে দুটো সাল দিয়ে, এই জন্য তুমি বইয়ের পাশে সুন্দর করে লিখবা থমসন 1897, থমসন 1898। তাহলে 97-তে কি হয়েছে, 97-তে হয়েছে ক্যাথোড রশ্মি, কি কণা আবিষ্কৃত হয়েছে ইলেকট্রন, 98-তে কি হয়েছে, 98-তে একটা মডেল, মডেলটার নাম কি, মডেলটার নাম হচ্ছে পাম্পুডিং, ঠিক আছে। আচ্ছা এই গেল হচ্ছে আমার জে জে থমসন। এখন থমসনের বাইরে কি পড়বো, নিচে চলে আসে দেখো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তাহলে এই পরীক্ষায় আমরা কি কণা ইউজ করি ভাইয়া, আলফা কণা। পরীক্ষাটা কত সালে করা হয়, 1911 সাল। এই যে আলফা কণা, এখন তোমাকে জিজ্ঞেস করবে আলফা কণা কি ভাই, আলফা কণা হচ্ছে একটা হিলিয়াম পরমাণু, যে হিলিয়াম পরমাণুতে কোনো ইলেকট্রন নাই, তার মানে আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এটাকে আমরা প্রতীক হিসেবে কি লিখি ভাইয়া, 4He2+। তাহলে প্রথম কথা আলফা কণাটা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। সেকেন্ড কথা, এই যে দেখো আলফা কণার কিছু বৈশিষ্ট্য আছে, এখন বৈশিষ্ট্য কেমনে পড়বো দেখো, এখান থেকে ইহার প্রোটন নাম্বার কত, 2, ইহার নিউট্রন নাম্বার কত, 2, তাহলে টোটাল ভর সংখ্যা কত, 4। তাহলে দেখো দুইটা শেষ, আলফা কণাতে 2টি প্রোটন 2টি নিউট্রন থাকে এবং এর ভর সংখ্যা হচ্ছে 4, ঠিক আছে। আচ্ছা নেক্সট যে কথাটা আমাকে একটু জানতে হবে, এই যে আলফা কণাটা এটা একটা গতিবেগ আছে, এটা হচ্ছে প্রচন্ড গতি সম্পন্ন, তাহলে মানটা জানতে হবে, মানটা কত দেখো বলা আছে 1 থেকে 2.5 × 10^7 কোন এককে মিটার পার সেকেন্ড। তাহলে আলফা কণার গতিবেগ হচ্ছে 1 থেকে 2.5 × 10^7 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে আমার আলফা কণা পড়া শেষ, ঠিক আছে। এইবার যদি আপনাকে জিজ্ঞেস করে রাদারফোর্ডের পরীক্ষায় ব্যবহৃত উপকরণ, ঠিক আছে, কি কি, তাহলে আপনার হাজারি স্যারের বইতে তিনটা উপকরণ আছে, নামগুলো মুখস্থ করতে হবে। এখন এই জিনিসটাকে আমি একটু ছোট্ট করে সাজায় নিয়ে আসছি আমার এই স্লাইডটার মধ্যে, ঠিক আছে। তাহলে এই স্লাইডটা আপনারা একটু লিখে নেন, রাদারফোর্ডের পরীক্ষায় ব্যবহৃত উপকরণ একটা হচ্ছে নাম্বার 1 আলফা কণা, কি ওই যে লিখছিলাম দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এর ভর সংখ্যা কত, 4। এই যে পরীক্ষাটা আমরা করি এখানে একটা সোনার পাত ব্যবহৃত হয় যার পুরুত্বের মানটা ইম্পর্টেন্ট জানতে হবে। তাহলে কি দেখেন, দশমিকের পর কয়টা শূন্য, 3টা, 1টা 2টা 3টা, ঠিক আছে। 4 নাম্বারের ঘরে কত, 4। তাহলে মনে রাখবো কিভাবে, দশমিকের পর কয়টা শূন্য, 3টা, 1 2 3, 4 নাম্বার ঘরে কত, 4, এককটা কি সেন্টিমিটার,
ঠিক আছে, তাহলে সোনার পাতের পুরুত্ব হচ্ছে 0.0004 সেন্টিমিটার, ঠিক আছে। আবরণী পর্দা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখেন। এর আবরণী পর্দাটা কি? জিঙ্ক সালফাইড। আর এই ব্লকটা গুহ স্যারের বইতে আছে, হাজারি স্যারের নাই, একটু মনে রাখবেন। এই যে আমরা মৌলগুলাকে যেখান থেকে স্তরীভূত করে রাখা থাকে সেখানটার নাম হচ্ছে লেড ব্লক, ঠিক আছে। এখন যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা আসে, আমাকে একটু উত্তর দিবেন লিখে, কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখতে চাচ্ছি। হ্যাঁ, রাদারফোর্ডের পরীক্ষায় নিচের কোনটি ব্যবহৃত হয় না? এ আলফা কণা, বি সোনার পাত, পুরুত্ব হচ্ছে 0.004 সেন্টিমিটার, আবরণী পর্দা জিঙ্ক সালফাইড, আর ডি হচ্ছে লেড ব্লক। কোনটা ব্যবহৃত হয় না একটু কমেন্ট করবেন। হ্যাঁ, গুড, ভেরি গুড। প্রথম অ্যান্সার তানিয়া রহমান, অ্যান্সার হচ্ছে বি। তার মানে আমি সোনার পাতের যে পুরুত্ব এটা ভুল বলছিলাম, 0.004 বলছিলাম, এটা হবে 0.0004 সেন্টিমিটার। গুড, ভেরি গুড। ওকে, তাহলে প্রশ্ন এভাবে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু হচ্ছে নেক্সট পেজটাতে চলে আসি। দেখেন, নেক্সট পেজটাতে যে কথাগুলো আছে এই কথাগুলো আমরা আমাদের ইন্টার লেভেলে পড়ে ফেলছি। আমরা সবাই রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার কিছু সিদ্ধান্ত আছে, তাই না? আমরা এই সিদ্ধান্ত গুলা জানি, আপনাকে জাস্ট এই সিদ্ধান্ত গুলো একটু পড়তে হবে। কি পড়বো? পরমাণুর অধিকাংশ স্থানই কি ফাঁকা, এই কথাটা আমরা সবাই জানি। নেক্সট, আমার কথাটা একটু শুনেন, এলেই বোঝা যাবে, একদম ইজি পড়া। আমরা নর্মালি জানি যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় আলফা কণাটা ফেলা হয় এবং একটা হচ্ছে আবরণী পর্দার ভিতর। সাধারণত অধিকাংশ কণিকা, 99% কণিকা আবরণী পর্দা ভেদ করে চলে যায়, মাত্র 20,000-এর মধ্যে একটি কণিকায় সম্পূর্ণ বেঁকে ফিরে আসে। তাহলে এই যে 20,000-এর মধ্যে একটা কণিকা বেঁকে ফিরে আসবো কেন? কারণ মাঝখানে বা কেন্দ্রস্থলে আমার একটা ভারী এবং ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস বিদ্যমান থাকে। তাহলে আমি যদি নর্মালি হচ্ছে একটু চিন্তা করি, তাহলে এটা যদি হচ্ছে আমার একটা নিউক্লিয়াস হয়ে থাকে আর এটা যদি আমার একটা কক্ষপথ হয়ে থাকে, তাহলে এই নিউক্লিয়াসটাই হচ্ছে একটা পরমাণুর সমগ্র ভর কেন্দ্র এবং এটা হচ্ছে একটা ধনাত্মক চার্জযুক্ত। কেন ধনাত্মক চার্জ? কারণ মনে রাখবেন, নিউক্লিয়াসের মধ্যে থাকে কি? প্রোটন আর নিউট্রন। এই প্রোটনের চার্জটা কি পজিটিভ, নিউট্রনটা কি? এটা শূন্য, তার মানে চার্জ নাই। তাহলে পজিটিভ আর শূন্য যোগ করলে কত হয়? পজিটিভ। তাহলে কেন্দ্র বা নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, আর এর বাইরে আমার থাকে হচ্ছে ইলেকট্রন, যেটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। এবং আমরা এটা সবাই জানি যে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা পরমাণুতে কি থাকে? সমান থাকে। এই জন্য পরমাণু সাধারণত কি হয়? বিদ্যুৎ নিরপেক্ষ হয়, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এখান থেকে অ্যাডমিশন টেস্টে কি কোয়েশ্চেন হবে আপনাকে জিজ্ঞেস করতে পারে, নিউক্লিয়াস এটি কি ধরনের চার্জযুক্ত? ধনাত্মক। আপনাকে জিজ্ঞেস করতে পারে নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে? প্রোটন, নিউট্রন। জিজ্ঞেস করতে পারে নিউক্লিয়াসের বাইরে বা কক্ষপথে কোনটা অবস্থিত থাকে? ইলেকট্রন। এই দুইটাই কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এখন যে জিনিসটা গত বছরের কোয়েশ্চেন আসছিল সেটাই আমরা চলে আসি। এই যে হাইড্রোজেন পরমাণু বা পরমাণুর ব্যাস কত? 1×10⁻⁸ সেন্টিমিটার অথবা 0.1 ন্যানোমিটার। নিউক্লিয়াসের ব্যাস কত? -12 থেকে -13 সেন্টিমিটার। তাহলে এটা কত গুণ বড় হইলো? 10,000 থেকে 1,00,000 গুণ বড়। এখন প্রবলেম হচ্ছে, গত বছর সেন্টিমিটার এককে প্রশ্নটা চলে আসছে, তাহলে এই বছর ভাইয়া এরকম হইতে পারে না যে আমার এককটা চেঞ্জ করে দিতে। তাহলে একক যদি চেঞ্জ করে, তাহলে আমি কি মান লিখবো? সেটার জন্য আমি এই স্লাইডটা নিয়ে আসছি, একটু কষ্ট করে লিখে না। পরমাণুর ব্যাস 10⁻⁸ সেন্টিমিটার অথবা 0.1 ন্যানোমিটার অথবা 1 অ্যাংস্ট্রম অথবা 10⁻⁰, ঠিক আছে। তাহলে এই একটা জিনিসকে আমি চার ভাবে প্রকাশ করছি। আর নিউক্লিয়াসের ব্যাস খেয়াল করেন, বলা আছে 10⁻¹২ থেকে 10⁻¹৩ সেন্টিমিটার অথবা 10⁻¹৪ থেকে 10⁻¹৫ মিটার, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এই জিনিসটা একটু খেয়াল রাখলেই চলবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার চলে আসি হচ্ছে আমাদের নেক্সট টপিক। নেক্সট টপিকে খেয়াল করেন, যাওয়ার আগে
এই প্রশ্নটার উত্তর একটু আমাকে দিয়ে যান। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় পর্দায় কিসের প্রলেপ ছিল? আজকের ক্লাসে আমরা চেষ্টা করব প্রচুর প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? অ্যান্সার করতে হবে কমেন্ট সেকশনে। গুড, সিয়াম জাওয়াত পুষণ, অ্যান্সার হচ্ছে জিঙ্ক সালফাইড। ভেরি গুড, ঠিক আছে। তাহলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় পর্দায় কিসের প্রলেপ ছিল? জিঙ্ক সালফাইড, ঠিক আছে। আচ্ছা, এবার এটার উত্তর কি হবে? নিউক্লিয়াসের ব্যাস প্রায় কোনটা অ্যান্সার? বি, আখিনুর শেখ অ্যান্সার করছো বি। তোমার অ্যান্সার অ্যাবসলুটলি কারেক্ট ভাইয়া, তবে এটাও কারেক্ট, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাইয়া, মেডিকেলে তো ডাবল অ্যান্সার থাকে না, সো তুমি সিঙ্গেল অ্যান্সার করছো, তোমারটা কারেক্ট হবে, ঠিক আছে। ডাবল অ্যান্সার নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই, সাধারণত ডাবল অ্যান্সার খুব কম সময়ই থাকে, খুবই আনএক্সপেক্টেডলি, ঠিক আছে। তাহলে এইখানে 10^-15 মিটার মানে 10^-13 সেন্টিমিটার, সো দুইটাই হওয়া উচিত, বাট বইয়ে ডিরেক্টলি ছিল 10^-15, এই জন্য আমরা এই অ্যান্সারটা নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে আসা হচ্ছে পরের পেজ, 86 নাম্বার পেজ। আমরা এখানে যেটা পড়বো ভাইয়া, খুবই সিম্পল একটা কথা, যে এই যে রাদারফোর্ড মডেল, এই মডেলটাকে সাধারণত প্রথম নিউক্লিয়াসের ধারণা পাওয়া যায়, তাই না? আমরা শিখছি রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে নিউক্লিয়াস আবিষ্কার, তার মানে নিউক্লিয়াসের ধারণা পাওয়া যায় বলে একে কি মডেল বলা হয়? নিউক্লিয়ার মডেল। আর একে সৌর মডেলের সাথে মিল আছে বলে আরেকটা মডেল নামকরণ করা হয়, সোলার সিস্টেম অ্যাটম মডেল। তাহলে রাদারফোর্ড মডেলের নাম হচ্ছে তিনটা, একটা রাদারফোর্ড হিমসেলফ, একটা হচ্ছে নিউক্লিয়ার মডেল, আর এটা হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল, ঠিক আছে। এবার চলে আসে হচ্ছে নিচের দিকে, আমার নেক্সট টপিক বোরের মডেল চলে আসে। বোরের মডেলে যেটা খেয়াল রাখতে হবে, প্রথমে হচ্ছে সালটা, তাহলে বোরের মডেলের সাল কত? 1913 সাল, ঠিক আছে। এই যে মডেল, এই মডেলের তিনটা স্বীকার্য আছে, এই স্বীকার্য তিনটার নাম তোমাকে সিরিয়াল বাই মুখস্থ করতে হবে, এবং প্রবলেম হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির সাথে একটু পার্থক্য আছে, যেহেতু ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে পার্থক্য, রাদারফোর্ডের বোরের পরমাণুবাদ এটা কেমিস্ট্রি টপিক, সো আমরা এটা কেমিস্ট্রি টপিকটা হিসেবেই পড়ব। তাহলে এখানে যেভাবে স্বীকার্যের সিরিয়াল আছে, তুমি পরীক্ষার হলেও সেটাই মেনে চলবা, ঠিক আছে। তাহলে কয়টা স্বীকার্য আছে? তিনটা, নামগুলো সিরিয়াল বাই মনে রাখতে হবে। এর জন্য আমরা ছোট্ট একটা কথা এখানে লিখে রাখছি, একটু লিখো, কক্ষের কোনায় বর্ণ, কক্ষের কোনায় বর্ণ। তাহলে দেখো তো ভাইয়া, প্রথম স্বীকার্য কক্ষের দিয়ে কি হবে? স্থির কক্ষপথের ধারণা। দ্বিতীয় স্বীকার্য কোনায় দিয়ে কি হবে? কৌণিক ভরবেগের ধারণা। তৃতীয় স্বীকার্য বর্ণ দিয়ে কি হবে? বর্ণালী সৃষ্টির ধারণা। তার মানে তুমি জাস্ট তিনটা ওয়ার্ড মনে রেখে প্রতিটা স্বীকার্যের নাম বলে দিতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এখন স্বীকার্য তো পড়লাম, কিন্তু এখানে আরো দুইটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে দুইটা সমীকরণ। আমরা সবাই জানি ইলেকট্রনের কৌণিক ভরবেগের একটা সমীকরণ আছে, তোমরা ইন্টার লেভেলে ম্যাথের জন্য ইউজ করো, MVR ইজ ইকাল টু NH বাই 2π। এক বছরের প্রশ্নে এইরকম প্রশ্ন আসছিল, আমি একটু পরেই দেখাবো, এবং সেখানে এই প্রতিটা প্রতীকের যে হচ্ছে তাৎপর্য বা হচ্ছে কি মিন করে সেই জিনিসটা আসছিল। যেমন এখানে এম দিয়ে বোঝানো হয় ইলেকট্রনের ভর, ভি দিয়ে বোঝানো হয় ইলেকট্রনের সরল রৈখিক গতিবেগ, আর মানে কক্ষপথের ব্যাসার্ধ, আর এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক, ঠিক আছে। তাহলে কোন জিনিসটা দিয়ে কি বোঝায় এই জিনিসটা একটু জাস্ট ঠান্ডা মাথায় রাখতে হবে। যেহেতু এটা ইলেকট্রনের, তাহলে মোস্ট অফ দ্য জিনিসই হবে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের গতিবেগ বা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ঠিক আছে। এখন তৃতীয় স্বীকার্য থেকে আমরা আরেকটা জিনিস জানি, এই কথাটা আমাদের সবাই জানি, যে একটা ইলেকট্রন দুই ধরনের ঘটনা ঘটে, হয় নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যায়, নালে উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসে। এই দুই জায়গাতে শক্তির একটা পরিবর্তন হয়, হয় শোষণ নাহলে বিকিরণ। তাহলে এই বিকিরিত শক্তি বা হচ্ছে পরিবর্তিত শক্তিকে আমরা প্রকাশ করি হচ্ছে ডেল ই দিয়ে। তাহলে আমরা জানি ডেল ই ইজ ইকাল টু E2 - E1 ইজ ইকাল টু H2। তাহলে এটা কার সমীকরণ? এটা হচ্ছে তৃতীয় স্বীকার্য সমীকরণ, অর্থাৎ বর্ণালী সৃষ্টির সমীকরণ, ঠিক আছে। তাহলে অ্যাডমিশন টেস্টে তোমাকে জিজ্ঞেস করতে পারে ডিরেক্টলি, নিচের কোনটি কৌণিক ভরবেগের সমীকরণ, জিজ্ঞেস করতে পারে নিচের কোনটি দ্বিতীয় স্বীকার্যের সমীকরণ, অথবা জিজ্ঞেস করতে পারে MVR ইজ ইকুয়াল টু NH বাই 2π, এটি কততম স্বীকার্যের অন্তর্গত, দ্বিতীয় স্বীকার্য, ঠিক আছে। তাহলে প্রশ্ন যেভাবেই হোক না কেন, অ্যান্সার একই আসবে,
জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দিতে হবে। এখন তাহলে তোমরা কতটুকু হচ্ছে বুঝছো বা হচ্ছে কতটুকু পারবা সেটার উত্তর এখনই আমরা পেয়ে যাব। এই প্রশ্নটার উত্তর দাও। দেখছো অ্যাডমিশন টেস্ট একদম ইজি, কোয়েশ্চেন একদম ইজি, ঠিক আছে? ওকে, ভেরি গুড। মৈত্রী পণ্ডিত, অ্যান্সার হচ্ছে বি, ভেরি গুড। বর্ণালী সৃষ্টির বেলায় কোন সমীকরণটি প্রযোজ্য? এম ওয়ার ইজ ইকুয়াল টু এন এইচ বাই টুয়াইস পাই। এটা হচ্ছে আমার কি কৌণিক ভরবেগের সমীকরণ। এটারই আরেকটা প্রতিপাদন হচ্ছে গ নাম্বারে যেটা আছে সেটা, ওয়ান বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আর এইচ বাই ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার। এটা হচ্ছে আমার রিডবার্গের সমীকরণ। তাহলে আমার বর্ণালী সৃষ্টির সমীকরণ হচ্ছে এই বি, যেটা ডেল ইজ ইকাল টু এইচ নিউ, ঠিক আছে? আচ্ছা, এইবার একটু কষ্ট করে তোমরা চলে আসো হচ্ছে পরের পেজ। দেখো পরের পেজের মধ্যে আমার 6 নাম্বার একটা পয়েন্ট আছে। এই যে 6 নাম্বার পয়েন্ট, এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন এটা মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো? খেয়াল, আমি যখন তোমাদের লেভেলে ছিলাম তখন আমি এইভাবে খেয়াল রাখতাম। বর্ণালীটার নাম হচ্ছে তড়িৎ চৌম্বকীয়, তাহলে এর বিচ্যুতি হয় কয় কারণে? সেটার উত্তরটা এর নামের মধ্যেই আছে। কিভাবে? তড়িৎ চৌম্বকীয়। তাহলে কয়টা কারণ? দুইটা, একটা তড়িতের একটা চৌম্বকের। তাহলে দেখো চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো অতি সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, তাহলে এটার নাম কি? জিম্যান। আর তড়িৎ ক্ষেত্রের প্রভাবে হলে এটার নাম হচ্ছে স্টার। এখন তোমরা যেন ভুল না করো এই জন্য আমরা ছোট্ট একটা মিনিময় সেইটার জন্য লিখে আনছি। একটু কষ্ট করে লিখে নাও, ম্যান সমান সমান ম্যাগনেট, ঠিক আছে? সরি, ম্যান সমান সমান ম্যাগনেট, তার মানে কি? ম্যান মানে হচ্ছে জিম্যান। কার প্রভাবে হয়? ম্যাগনেট বা চুম্বক ক্ষেত্রের জন্য, ঠিক আছে? তাহলে জিম্যান যদি চুম্বকের জন্য হয়, স্টার কার জন্য হয়? তড়িতের জন্য, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা পারি, আমরা এখন কিছু অবজেক্টিভ একটু প্র্যাকটিস করব, ঠিক আছে? তাহলে আসো প্রথম যে অবজেক্টিভটা আমরা প্র্যাকটিস করব সেটা হচ্ছে এইটা। তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, একে কি বলে? আজকে ক্লাসটা হবে, আমি কিছু দূর পড়াবো তোমাদেরকে, দিয়ে অবজেক্টিভ পড়াবো, বিগত বছরের কোয়েশ্চেন দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবা যে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে। গুড, তাসনিম খান লিয়া, অ্যান্সার হচ্ছে সি, গুড। তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো যে সেখানে বিভক্ত হয়ে পড়ে তার নাম হচ্ছে স্টার্কের প্রভাব, ভেরি গুড। ওকে, আচ্ছা আমরা নেক্সট অবজেক্টিভে চলে যাই। কৌণিক ভরবেগ এমভিআর এর সমীকরণ দিয়ে কোনটি বোঝানো হচ্ছে না? আমি এখানে কিছু অ্যান্সার দিচ্ছি ইচ্ছা করে, এটা ভুলও হতে পারে ঠিকও হতে পারে। যদি ঠিক থাকে তাহলে লিখবা ভাইয়া 3 ঠিক আছে, 4 ঠিক আছে, এইভাবে। আর যদি ভুল হয় তাহলে আমাকে বলতে হবে কেন ভুল হয়েছে। গুড, নুসরাত রিমা, অ্যান্সার দিছে হচ্ছে ভাইয়া বি অপশন, যেটা এটা আসলে ইলেকট্রনের গতিবেগ হওয়া উচিত ছিল, এই জন্য এটা হচ্ছে ভুল, বাকি অপশন গুলা ঠিক আছে, ভেরি গুড। 4 নাম্বারটা, 4 নাম্বারটা কেন ডি সঠিক নয়? ভেরি গুড, আমার নর্মালি প্লাঙ্কের যে ধ্রুবক সিয়াম যাওয়ার পুষণ বলে ফেলছে যে নর্মালি যে হচ্ছে আমার প্লাঙ্কের ধ্রুবক এটার মান হচ্ছে 6.626 × 10⁻³⁴। তাহলে দুইটা কারণে ভুল আছে, একটা হচ্ছে এখানে উপরে ইনভার্স এটা নাই, সেকেন্ড অত হচ্ছে জুলস পার সেকেন্ড হবে না, এটা হওয়া উচিত ছিল জুল সেকেন্ড, ঠিক আছে? তাহলে জাস্ট দুইটা জায়গাতে হচ্ছে একটু ভুল আছে। ওকে, তাহলে আলটিমেটলি এই দুইটার অ্যান্সার কারেক্ট আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের নেক্সট টপিক, 2.1.5। এই যে জিনিসটা, এটা আসলে তোমাদের নতুন বই, গত 1 বছরে চেঞ্জ আসছে।
সো কারো যদি 1 বছরের আগের এডিশন থাকে তার বইতে হয়তো বা এই জিনিসটা নাই। এখন বোরের পরমাণু তত্ত্বের প্রয়োগ, এত ডিটেলস আমার লাগবে না, আমার স্টেপ লাগবে যে বোরের তত্ত্ব দিয়ে আমি কি কি প্রয়োগ আছে। ঠিক আছে, এখানে তিনটা জিনিস আছে এবং অলওয়েজ মনে রাখবা তিনটা জিনিস হচ্ছে সবসময় ইম্পর্টেন্ট। এখান থেকে 4টা অপশন বানায় ফেলা যায়। তাহলে এখান থেকে ব্যাসার্ধ জানা যায় বোর থেকে, ইলেকট্রনের বেগ জানা যায়, আর হচ্ছে শক্তি জানা যায়। ঠিক আছে, তাহলে এই তিনটা জিনিসকে যেন আমরা একটু শর্টকাটে পড়তে পারি এই জন্য আমরা একটা ছোট্ট মিনিময়িক শিখছি। ঠিক আছে, বোরের তত্ত্বের প্রয়োগ উপরে জাস্ট লিখে রাখো VER, ভার। ঠিক আছে, তাহলে ভার দিয়ে আমরা কি বুঝবো, ভি মানে হচ্ছে কি ভাইয়া বেগ, ই মানে হচ্ছে কি ভাইয়া শক্তি, এবং আর মানে হচ্ছে কি ভাইয়া ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তিনটা জিনিস দিয়ে আমার তিনটা শব্দ একটু মনে রাখলেই হয়ে যায়, ভি বেগ, ই শক্তি, আর মানে ব্যাসার্ধ। ঠিক আছে, সংক্ষেপে হচ্ছে VER। ওকে, আচ্ছা এবার আমরা এটা পড়া শেষ, আমরা চলে আসি হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, 98 নম্বর পেজে আছে। দেখো একটা কথা আছে, ডি ব্রগলির সমীকরণ। আমাকে এইবার তোমরা আনমিউট করতে পারো। ঠিক আছে, আমাকে জাস্ট তোমরা কিছু কথা বলবে, আমি জাস্ট জিজ্ঞেস করব, উত্তর দিবা। ডি ব্রগলির যে সমীকরণ, এই ডি ব্রগলি এই সমীকরণটা বা ডি ব্রগলি 1924 সালে একটা ধর্ম বা তত্ত্ব আবিষ্কার করে, তত্ত্ব বা ধর্মটার নাম কি? ইলেকট্রনের দ্বৈততার ধর্ম। ভেরি গুড, ইলেকট্রনের দ্বৈত ধর্ম। এই দ্বৈত, এটার মধ্যে তাহলে কি কি আছে? ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম। তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম, কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম। ওকে, এখন আমি বলতেছি তোমরা শুনো। নর্মালি 1913 সালে বিজ্ঞানী বোর যখন হচ্ছে তার মডেলটা প্রদান করেন, তখনই তিনি সর্বপ্রথম ইলেকট্রনের কণা ধর্ম সম্পর্কে আইডিয়াটা দেন। কিন্তু উনি ইলেকট্রনের তরঙ্গ ধর্ম সম্পর্কে কোনো ব্যাখ্যা দিয়ে যেতে পারেন নাই। তার এই ত্রুটি দূর করা হয় 1924 সালে, দ্বৈত ধর্মের সাহায্যে করেন হচ্ছে ডি ব্রগলি। তিনি তরঙ্গ ধর্মের সম্পর্কে সর্বপ্রথম আলোচনা করেন। ঠিক আছে, তাহলে তরঙ্গ ধর্ম, ঠিক আছে, তাইলে তরঙ্গ ধর্ম বা ল্যামডা, এটার কথা সর্বপ্রথম কে বলছে? ডি ব্রগলি। ডি ব্রগলি থেকে আমি কার সমীকরণ পাবো? তরঙ্গ ধর্ম। ঠিক আছে, তাহলে ল্যামডা ইজ ইকাল টু h/mv। তাহলে ডি ব্রগলির সমীকরণ কোনটা? এইটা, ল্যামডা ইজ ইকাল টু h/mv। এখন এই যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, আর এই যে এমভি এটা হচ্ছে বস্তুর ভরবেগ, h মানে তো প্লাঙ্কের ধ্রুবক। তাহলে চলমান বস্তু কণার সাথে তরঙ্গ দৈর্ঘ্যের বস্তুর কণার ভরবেগের রিলেশনটা কি ভাইয়া? ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই জিনিসটা একটা ছোট্ট একটা পড়া, বাট পরীক্ষার হলে হয় কি, টেনশনের চোটে ভুল হয়ে যায়, ভুল হওয়া যাবে না। ডি ব্রগলির সমীকরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখো বইয়ের যেখানে আছে। ঠিক আছে, আরেকটা জিনিস একটু জানতে হবে, এই যে হচ্ছে ডি ব্রগলির সমীকরণ, এই সমীকরণটাকে কাজে লাগিয়ে বা ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে কাজে লাগিয়ে কি তৈরি করা হয়েছে? শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ। এই কথাটা একটু লাগবে। ঠিক আছে, এইবার চলে আসো নিচে। নিচে আমার একটা কথা আছে, বোরের ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে আবর্তন কালে প্রধান কোয়ান্টাম সংখ্যার সমসংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে। এই কথাটা অনেকে বাংলা ভাষায় শুনে ঠিক মতো বুঝতে পারে না, তো এই জিনিসটা বোঝার জন্য আমরা একটা ছোট্ট স্লাইড প্রিপেয়ার করে আছি। খেয়াল করো তো ভাইয়া, আমার ইলেকট্রনের কৌণিক ভরবেগের সমীকরণ যেন কি বলতো? এখন আমি কি করলাম, এই এমভি কে নিচে নামাই নিয়ে আসলাম, 2π কে উপরে নিলাম, তাহলে কি হইলো? 2πr ইজ ইকাল টু nh/mv, এখানে আরটা হবে না। ঠিক আছে, তাহলে আলটিমেটলি খেয়াল করো তো ভাই, 2πr ইজ ইকাল টু n, আর h/mv মানে ল্যামডা ছিল না ডি ব্রগলি সমীকরণ থেকে, তাহলে আমি পেয়ে গেলাম 2πr ইজ ইকাল টু কি, n ল্যামডা। এখন এই যে 2πr, এটা মানে কি? কক্ষপথের পরিধি, তাই না? এন মানে কি? কক্ষপথের সংখ্যা। ল্যামডা মানে কি? পূর্ণ তরঙ্গ সংখ্যা। তাইলে তুমি আমাকে বলো তো, এন এর মান যদি 3 হয়, তার মানে তৃতীয় কক্ষপথে আমার কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে? তিনটি। ঠিক আছে, তাইলে বেসিক কথা হচ্ছে কক্ষপথের প্রধান কোয়ান্টাম সংখ্যার এই যে এন, এর সমসংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি করছে। এই যে 3 করতেছে কয় ল্যামডা? 3 ল্যামডা।
তাহলে আমাকে বলো তো দ্বিতীয় কক্ষপথে কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে? দুইটা। দুইটা চতুর্থ কক্ষপথে চারটা চারটা। তাহলে আমার এই প্রশ্নটার উত্তর এখন সবাই মিলে দিবা। এল তম কক্ষপথে অ্যান্সার বলবা না, কমেন্ট সেকশনে অ্যান্সার করবো। হ্যাঁ, এল তম কক্ষপথে কয়টি পূর্ণ তরঙ্গ হবে? ঠিক আছে, 2, 3, 4 এল তম। ওকে গুড, সিয়াম জাওয়াত কুশল একদম দেখে অ্যান্সার। তাহলে আলটিমেটলি হচ্ছে আমার এটা কে এল এম, আমরা কিছু প্রতীক ইউজ করি তাই না, কাকে প্রকাশের জন্য বলো তো? এটা প্রধান শক্তি স্তর কক্ষপথ, অরবিট বা কক্ষপথকে প্রকাশ করার জন্য তাই না। তাহলে কে মানে কততম কক্ষপথ প্রথম, এল মানে কত দ্বিতীয়, তাহলে এখানে দুইটা কক্ষপথ যদি হয় পূর্ণ তরঙ্গ কয়টা হবে? দুইটা। ঠিক আছে, তাহলে আলটিমেটলি হচ্ছে এই টাইপস এর কোয়েশ্চেন আসতে পারে, আসলে পারতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার নেমে আসি হচ্ছে নিচের দিকে এই জায়গাটাতে। খেয়াল করো নতুন বইয়ের পেজ নাম্বার 99, এই 99 নাম্বার পেজে নিচের দিকে আইজেনমান এবং সাই নিয়ে কিছু কথা আছে। এখন আইজেনমান সাই এর ব্যাখ্যা আমার একদমই প্রয়োজন নাই, দয়া করে এগুলা কেউ পড়তে যাবা না, কারণ মাথায় রাখবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে পড়ার মতো অনেক জিনিস আছে, কিন্তু এগুলা নিয়ে যদি মাথা ঘামাইতে যায় তাহলে আমার মেইন পড়াটা হবে না। তুমি স্রেফ এইটুকু খেয়াল রাখবা, আইজেনে সরেয়া আছে, অরবিটালে সরেয়াও আছে। আইজেন মান থেকে নর্মালি আমি সাধারণত শক্তি স্তর বা অরবিটের ধারণা পাই, আর সাই এই যে এটা ত্রিশূলের মতো, এইটা সাধারণত ইলেকট্রন তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। অর্থাৎ একটা ইলেকট্রনের তরঙ্গের তীব্রতা বা ইলেকট্রনের ঘনত্ব কোথায় সবচেয়ে বেশি আছে এই জিনিসটা আমি হচ্ছে সাই থেকে জানতে পারি। তাহলে সাই ইন্ডিকেট করে কাকে? যে জায়গায় ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি। এখন যে জায়গায় ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি সেটা আসলে কি? সেটা হচ্ছে অরবিটাল। ঠিক আছে, তাহলে সাই কার সাথে রিলেটেড? অরবিটালের সাথে। আইজেন মান আইজেন ফাংশন কার সাথে রিলেটেড? এটা হচ্ছে অরবিটের। ঠিক আছে, তাহলে আরেকবার আমাকে একটু মুখে বলো তাহলেই হয়ে যায়। আইজেন মান কার সাথে রিলেটেড, অরবিট না অরবিটাল? অরবিট। আর সাই কার সাথে রিলেটেড? অরবিটাল। এবার আমরা চলে আসি হচ্ছে 2.2.2। এবার সবাই আনমিউট করে যাও, ঠিক আছে, সরি মিউট করে যাও। আমি আগামী 10 মিনিট কোয়ান্টাম নাম্বার নিয়ে কিছু কথা বলবো, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবা। যখন আমি শেষ করব, কেউ যদি না বুঝো, কেউ যদি কোনো জায়গায় প্রবলেম থেকে থাকে, আমাকে কোয়েশ্চেন করবা, ঠিক আছে, আমি উত্তর দিব। প্রথম কথা, এই যে প্রশ্নটা সেটা হচ্ছে সবচেয়ে সোজা কোয়েশ্চেন, একটা ইলেকট্রনের কয়টা কোয়ান্টাম সংখ্যা আছে? এটা আমরা নর্মালি সবাই জানি এবং এই প্রশ্নটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে দুইবার আসছে। একটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কয়টা? চারটা। কি কি কোয়ান্টাম সংখ্যা আছে? প্রধান, সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর এটা হচ্ছে ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, নামগুলো কিন্তু চেঞ্জ করে দেয়। এই যে চার ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে এদের আবার কিছু সূত্র আছে। তোমার বইয়ের ভিতরে যে কথাগুলো আছে ভাইয়া, এই কথাগুলাকে আমি একটু সাজায়ে আমার একটা স্লাইড প্রিপেয়ার করে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করব ওই স্লাইডটা থেকেই পড়ার জন্য। তাহলে আসো ওই স্লাইডটা একটু পড়ে ফেলি আগে। তাহলে আমাকে জাস্ট হচ্ছে তোমরা একটু খেয়াল করো, আমরা সবাই জানি এন এর যে মান আছে, এন মানে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। এবং আমরা জানি এন এর মান কখনো শূন্য, মাইনাস বা ভগ্নাংশ হইতে পারে না। তাহলে এন এর মান কি? যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে 1, 2, 3 এরকম। এল এর মান নর্মালি 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে, তবে যদি মৌল বা ইলেকট্রন নির্দিষ্ট করে দেয়, অর্থাৎ প্রশ্নে যদি তোমাকে বলে সোডিয়াম অথবা পঞ্চম ইলেকট্রন এর চারটি কোয়ান্টাম সংখ্যা বিন্যাস বের করো, তাহলে এমন ক্ষেত্রে মৌল বা ইলেকট্রনটি যে উপশক্তি স্তরে থাকবে তার যে এল এর মান আছে শুধু তাই লিখবে। এখন উপশক্তি স্তর মানে কি? আপনারা এগুলো পড়ছেন না ভাইয়া? এস, পি, ডি, এফ, জি, এইচ,
এই প্রতিটার জন্য কিছু এল এর মান আছে, এগুলাও আমরা জানি। ওই যে খেয়াল আছে ভাইয়া, এন প্লাস এল কোনটা ছোট শক্তির কোনটা বড় শক্তির, আমরা বের করতাম ফোর এস মানে হচ্ছে ফোর প্লাস এস এর এল এর মান হচ্ছে জিরো, এভাবে লিখতাম। আলটিমেটলি এস এর জন্য যে এল এর মান সেটা মান হচ্ছে কত, জিরো। পি এর জন্য যেটা সেটা হচ্ছে ওয়ান, ডি এর জন্য টু, এফ এর জন্য থ্রি, জি এর জন্য ফোর, এইচ এর জন্য হচ্ছে ফাইভ। মিনিংটা হচ্ছে ধরেন আমি প্রশ্নে বলছি এন ইজ ইকাল টু ফোর, তাহলে আমি এখানে কোনো মৌলের কথা বলি নাই, কোনো ইলেকট্রনের কথা বলি নাই, আমি এখানে একটা নাম্বার বলছি। তাহলে এল এর সূত্র হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান, এটাই। তাহলে আমার মান আসবে জিরো ওয়ান টু থ্রি, অর্থাৎ এন এর মানের চেয়ে ন্যূনতম এক কম। কিন্তু যদি প্রশ্নে আপনার বলা থাকতো সোডিয়াম, এর চারটা ইলেকট্রন সংখ্যার বিন্যাস বের করো, তাহলে খেয়াল করেন এটা কিন্তু হচ্ছে আমার একটা মৌল, এই যে এখানে লিখছি। তাহলে এর এল এর মান এইরকম ভাবে বের করা যাবে না, কিভাবে বের করতে হবে? প্রথমত এটার একটা ইলেকট্রন বিন্যাস লিখতে হবে, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস ওয়ান, এবং লিখার পর তারপরে আমাকে যেটা করতে হবে, এন হচ্ছে সর্ববহিঃস্থ স্তর, তার মানে তিন। এল মানে হচ্ছে এখানে যেহেতু এটা একটা মৌল, তাহলে নিয়ম হচ্ছে এর মাঝে যে যে উপশক্তি স্তর গুলা থাকবে তার এল এর মানই আপনি লিখতে পারবেন, অন্য কারোটা লিখতে পারবেন না। তাহলে এইখানে সোডিয়ামের মধ্যে উপশক্তি স্তর আছে এস আর উপশক্তি স্তর আছে পি, তাহলে এস এর জন্য এল এর মানটা কত, জিরো, পি এর জন্য এল এর মান কত, ওয়ান। এখানে কোন মানটা আমি লিখতে পারতেছি না, টু লিখতে পারতেছি না, কেন? কারণ সোডিয়ামের কোনো ডি অরবিটাল নাই, এই জন্য সোডিয়ামের কোন ইলেকট্রনের এল এর মান কখনোই টু আসবে না, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে এইটার সাথে পার্থক্য, এই পার্থক্যটাই পরীক্ষার হলে আপনারা ভুল করেন, ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে তার জন্য এল এর মান যা হবে, মৌল দেওয়া থাকলে একই রকম হবে না, তার সূত্রটা একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে? এখানে এই কথাটাই বলে দিচ্ছি। এবার এম মানে কি ভাইয়া? এম মানে প্লাস মাইনাস এল, এই যে লিখা আছে প্লাস মাইনাস এল, তাহলে এটা মানে হচ্ছে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি, আর এইখানে এম মানে হবে জিরো প্লাস মাইনাস ওয়ান, এইখানে এস মানে হবে প্লাস মাইনাস হাফ, এখানেও আমার এস মানে হবে প্লাস মাইনাস হাফ, কারণ এস এর সূত্র একটাই, ঠিক আছে? তাহলে এখন আমাকে বলেন এই জায়গায় কারো কোনো প্রবলেম আছে? ভাই আবার একটু বলবেন। অবশ্যই, যদি হচ্ছে তোমার কোনো সংখ্যা দেওয়া থাকে যেমন ওয়ান টু থ্রি ফোর, তাহলে তোমার সূত্র হবে জিরো থেকে এল এন মাইনাস ওয়ান এল এর। কিন্তু তোমাকে যদি বলে হচ্ছে কোনো মৌল, যেমন হচ্ছে বললো কার্বন, বললো তোমাকে হচ্ছে হাইড্রোজেন, তোমাকে বললো হিলিয়াম, তখন তোমাকে ওই মৌলটার ইলেকট্রন বিন্যাসটা লিখতে হবে, লিখে দেখতে হবে ওই মৌলটার মধ্যে কি কি উপশক্তি স্তর আছে। যেমন যদি আমি লিখি হিলিয়াম, তাহলে এটা চার ছিল ভাইয়া, তাহলে বিন্যাস লিখবো ওয়ান এস টু, টু এস টু, ঠিক আছে? তাহলে এটার এন এর মান হবে হচ্ছে দুই, কারণ সর্ববহিঃস্থ স্তর নাম্বার হচ্ছে দুইটা, আর এল এর মান হবে এখানে যেই উপশক্তি স্তর আছে, তাহলে হিলিয়ামের কোনো পি অরবিটাল নাই, পি অরবিটাল আছে এস অরবিটাল আছে, দ্যাটস ওয়াই এখানে শুধুমাত্র হিলিয়ামের জন্য কোন মানটাই বসবে, জিরো। আর এম এর মান বসবে হচ্ছে তোমার এল এরই প্লাস মাইনাস, তার মানে জিরো, এস এর মান হচ্ছে প্লাস মাইনাস হাফ। তার মানে সহজ কথা হচ্ছে যদি কোনো মৌল বা হচ্ছে ইলেকট্রন নাম্বার বলে, ওটা আমি একটু পরেই দেখাচ্ছি ইলেকট্রন নাম্বারটা, তাহলে যেই মৌল মানে মৌলটার মধ্যে যেই উপশক্তি স্তর মানে এস পি ডি এফ থাকবে, সেগুলার জন্যই এল এর মানটা বসবে। আর যদি কোনো সংখ্যা থাকে ডিরেক্ট সূত্র জিরো থেকে এন মাইনাস ওয়ান, ঠিক আছে? আচ্ছা আমরা একটা করি, তাহলে আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এখন একটু কিছুক্ষণ আনমিউট থাকতে পারো, ঠিক আছে? তৃতীয় শক্তি স্তরের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার বিন্যাস লিখো, ঠিক আছে? আমাকে একটু কমেন্ট সেকশনে অ্যান্সারটা লিখবা, বলা শুরু করো না, তাহলে সবাই বলা শুরু করলে কিছুই বুঝতে পারবো। কমেন্ট সেকশনে অ্যান্সারটা দিবা।
একটু তাড়াতাড়ি লিখে ফেলতে হবে। আচ্ছা নুসরাত রিমা, তোমার প্রায় পুরোটাই ঠিক আছে, জাস্ট এম এর মানটা একটু বাদে। তাসনিম খান, লিয়া, আচ্ছা লিয়ারও একটু এম এর মানটা ভুল আছে। ওকে আমি জাস্ট একটু বলে দিচ্ছি, হ্যাঁ খেয়াল করো, তৃতীয় শক্তি স্তর, তাহলে এন ইজ ইকাল টু কি হবে ভায়া, 3, এন সমান সমান 3। এল এর মান যেহেতু হচ্ছে এটা আমার শক্তি স্তর বলছে, কোনো মৌল বা ইলেকট্রন বলে নাই, তার মানে সূত্র 0 থেকে n মাইনাস 1, তার মানে 0 1 2। m এর মান হচ্ছে প্লাস মাইনাস l, তাহলে হওয়া উচিত ছিল কি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। s এর মান হচ্ছে প্লাস মাইনাস হাফ, ঠিক আছে। এই জিনিসটাই দেখো নিচে আমরা এই যে করছি। ওকে এখন প্রশ্ন তো আর এটা করতে পারবে না মেডিকেল অ্যাডমিশন টেস্টে, তাই না? প্রশ্ন কি করবে, তৃতীয় শক্তি স্তরের বাস্তব সিরিজ কোন? তাহলে আমি এখানে c একটা অ্যান্সার দিছি র্যান্ডম, এটা ঠিক আছে নাকি ভুল? খালি এইটুকু লিখ, সি অপশনটা ঠিক আছে নাকি ভুল? আচ্ছা নুসরাত রিমা লিখছে ভুল। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল করি যে ও যেটা বলল ঠিক আছে কিনা। দেখো তো এন ইজ ইকাল টু 3, এখন এন যা এল সবসময় বলছিলাম ন্যূনতম এক কম হইতে হবে, তাই না? তাহলে এটা তো 3 হইতে পারে না, তাহলে এটা ভুল, ঠিক আছে। এন ইজ ইকাল টু 3 হইলে এল এর মান 2 হইতেই পারে, তার জন্য এম এর মান 0 হইতেই পারে, কারণ 2 থাকা মানে হচ্ছে 2 পর্যন্ত প্লাস মাইনাস আসবে, তার মানে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এখানে 0 আছে, ঠিক আছে। কিন্তু স্পিনের মান কখনোই 0 হইতে পারে না, স্পিনের মান কি হবে অলওয়েজ প্লাস মাইনাস হাফ। ডি অপশনটা খেয়াল করো, এন ইজ ইকাল টু 3 এর জন্য এল এর মান 0 1 2 পর্যন্ত হতে পারে, এম এর মান 0 থেকে প্লাস মাইনাস 2 পর্যন্ত হতে পারে, কিন্তু কখনোই 3 হবে না, তাহলে আলটিমেটলি এটাও ভুল। এটা খেয়াল করো এন ইজ ইকাল টু 3, 0 1 2 ঠিক আছে, 2 আছে, এটার মান 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, তাহলে প্লাস 1 আছে, ঠিক আছে, এটার মান প্লাস মাইনাস হাফ, এখানে হচ্ছে মাইনাস হাফ, ঠিক আছে, তাহলে এটা অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে একটা বাস্তব সিরিজ। মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন এভাবেই হবে। এখন আমরা পারবো কিনা আমি এখনই বুঝে যাব, তোমরা এই দুইটা প্রশ্নের উত্তর, ঠিক আছে, এখনই এখনই এখনই। ভাই এখানে এস এর মান শুধু মাইনাস হাফ কেন? কারণ হচ্ছে ভাইয়া যে কোনো একটা ইলেকট্রনের জন্য, এটা আমি তোমাকে একটু পরেই পড়াবো, হ্যাঁ স্পেসিফিক ইলেকট্রন গুলার জন্য স্পিনের মান কিরকম হয় সেটা আমি একটু পরেই তোমাদেরকে হচ্ছে পড়াবো, ঠিক আছে। আমি তোমাকে এমনিতেই হচ্ছে জাস্ট এইটার মানের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার মান আসছে এটার ইয়াটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কপারের 29তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার, সরি কপারের 29th ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার বিন্যাস, ঠিক আছে, জাস্ট এটা বলে দিলাম। যে কোনো একটা ইলেকট্রনের জন্য স্পিনের মান একটাই হবে, হয় প্লাস নয়লে মাইনাস, বাট তুমি যখন সকল মৌলের জন্য বের করতেছো ওইখানে তোমার পজিটিভ স্পিনও আছে নেগেটিভ স্পিনও আছে, আমি এটা একটু পরে হচ্ছে ব্যাখ্যা করব, তখন ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্পিনের মান যে কোনো একটা থাকবে, হয় প্লাস হাফ নয়লে মাইনাস, ঠিক আছে, ওইটা হইলেও কারেক্ট, আবার যদি প্লাস মাইনাস হাফ দাও থাকে তাহলেও কারেক্ট, কোনো প্রবলেম নাই। আচ্ছা একজন অ্যান্সার করে ফেলছো, সিয়াম জাওয়াত পুষণ, যে ভাইয়া ডিসি। ওকে আমরা তাহলে একটু খেয়াল করবো, দেখো প্রথমে কোয়েশ্চনটা একটু বুঝতে হবে, বলছে চারটি কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি একটি ডি ইলেকট্রনের জন্য সঠিক, তাহলে তোমাকে কিন্তু স্পেসিফিক করে দিছে ভাইয়া, কি স্পেসিফিক করে দিছে, উপশক্তি স্তর, এনার নাম হচ্ছে ডি। তাহলে তোমরা আনমিউট করে ফেলো, ঠিক আছে, আমাকে উত্তর দাও, এইটা দিয়ে আমি আসলে কার মানটাকে ফিক্স করে ফেলতে চাচ্ছি বলো তো, এল এর মানটাকে এখানে অলওয়েজ কত হবে 2, যাদের কাছে 2 আছে তারা কারেক্ট, তাহলে এটার 2 আছে এটার 2 আছে, ডি নাম্বারটা আনসার, কিন্তু বি নাম্বারটার মধ্যে স্পিনের মান দাও আছে 0, বুঝতে পারে না, তাহলে এটা একটা অবাস্তব সিরিজ। এটার ক্ষেত্রে দেখো n = 4 হইলে এল এর মান হবে 0 1 2 3, 2 আছে, ঠিক আছে, এম এর মান হবে 0 থেকে প্লাস মাইনাস 3 পর্যন্ত, প্লাস 1 আছে, ঠিক আছে, আর স্পিনের মান হবে হয় প্লাস আর নয়লে মাইনাস আর, মাইনাস আর দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এইটা তোমরা বলছো সিটা অবাস্তব,
কেন অবাস্তব বলছো বলো? মাইনাস থ্রি হতে পারবে না, মাইনাস থ্রি হবে না। এন থ্রি হইলে এল এর মান ম্যাক্সিমাম টু পর্যন্ত যেতে পারে, তাহলে এম এর মান ম্যাক্সিমাম যেতে পারবে হচ্ছে প্লাস মাইনাস টু পর্যন্ত, সে প্লাস মাইনাস থ্রি এর ধারে কাছে দিয়ে যেতে পারবে না, তাহলে এটা আমার হচ্ছে অবাস্তব, বাকিগুলো বাস্তব সিরিজ। ঠিক আছে, তাহলে কোয়ান্টাম সংখ্যার এই টাইপের কোয়েশ্চেন পারবো ইনশাল্লাহ সবাই? জি ভাইয়া, ঠিক আছে, জি ভাইয়া। এইবার আসো, কোয়ান্টাম সংখ্যার কিছু সূত্র আছে, এই সূত্রগুলা আমরা একটু দেখে ফেলি। ঠিক আছে, এই সূত্রটার প্রথম সূত্রটা হচ্ছে প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা সমান সমান এন সংখ্যা। এখন এই কথাটার মিনিং কি? প্রধান শক্তি স্তরের প্রতীক হচ্ছে এন, উপশক্তি স্তরের প্রতীক হচ্ছে এল। তাহলে প্রধান শক্তি স্তর উপশক্তি স্তর সংখ্যা হচ্ছে প্রধান শক্তি স্তর সংখ্যক, মানে হচ্ছে এন ইজ ইকাল টু থ্রি। তৃতীয় শক্তি স্তরের এল এর মান দেখো তো এটাই না, জিরো ওয়ান টু। কেন এরকম? কারণ এর উপশক্তি স্তর আছে তিনটা, থ্রি এস, থ্রি পি আর হচ্ছে থ্রি ডি। ঠিক আছে, তাহলে প্রধান শক্তি স্তর তিন হইলে উপশক্তি স্তর কয়টা হচ্ছে? তিনটা। আবার এন ইজ ইকাল টু যদি টু হয়, এল এর মান দেখো জিরো আর ওয়ান, তার মানে এখানে আছে কি কি, টু এস আর হচ্ছে টু পি। তাহলে প্রধান শক্তি স্তর দুই হলে উপশক্তি স্তরও কয়টা হচ্ছে? দুইটা। তার মানে এন এর মান যত উপশক্তি স্তরও তত। তাহলে আমাকে বলো তো চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা? চারটা। কি উপশক্তি স্তর আছে বলো? ঠিক আছে, তাহলে এখন কেউ যদি তোমাকে এসে জিজ্ঞেস করে ভাইয়া 4D এটা বাস্তব না অবাস্তব? অবাস্তব। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কোশ্চেনের অ্যানসার গুলো এভাবে আসবে। ঠিক আছে, পারবো সবাই? এইবার নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। কোয়ান্টাম সম্পর্কিত আরো কিছু সূত্র আছে, খেয়াল করো। একটা হচ্ছে প্রধান শক্তি স্তরে অরবিটাল তার ইলেকট্রন, একটা হচ্ছে উপশক্তি স্তরে অরবিটাল তার ইলেকট্রন। ভুল কোথায় করি? ভুল করি ভাইয়া কোনটা এন এর সূত্র আর কোনটা এল এর সূত্র? সহজ উপায় হচ্ছে প্রধান শক্তি স্তর প্রতীক কি ভাই? এন এন এন। তাহলে তাহার সূত্র কি দিয়ে হয়েছে? সব এন দিয়ে। উপশক্তি স্তর প্রতীক কি? এল। তার সকল সূত্র কি দিয়ে হয়েছে? এল দিয়ে। ঠিক আছে, তাহলে সূত্র যারটা চাবে তার প্রতীক দিয়েই উত্তরটা আসবে। এখন খেয়াল করো, প্রধান শক্তি স্তরে অরবিটাল তাহলে হচ্ছে এন স্কোয়ার। ইলেকট্রন আমরা সবাই জানি যে কোনো একটা অরবিটালে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারে ভাইয়া? দুইটা। দুইটা। তাহলে ইলেকট্রন করতে গেলে সামনে একটা কত দিয়ে গুণ দিতে হবে ভাইয়া? দুই দিয়ে। আবার উপশক্তি স্তরে অরবিটাল টুয়াইস এল প্লাস ওয়ান, তাহলে ইলেকট্রনের সূত্র কি হবে ভাইয়া? ইলেকট্রন তার দ্বিগুণ, তাহলে অ্যান্সার কত? 18। ঠিক আছে, আবার ডি অরবিটাল তাহলে এটা উপশক্তি স্তর, সূত্র হচ্ছে 12L+1, তাহলে ডি এর এল এর মান হচ্ছে 2, তাহলে 2×2+1, তাহলে কয়টা? 5টা। ইলেকট্রন 5×2=10টা। ঠিক আছে, আলটিমেটলি যদি এই জিনিসগুলা আমরা বুঝতে থাকি তাহলে একটু কষ্ট করে এই প্রশ্নটার উত্তর একটু দাও তো। এফ উপশক্তি স্তরে মোট অরবিটাল কয়টি? কমেন্ট সেকশনে গুড সিয়াম 7। ঠিক আছে, তাহলে উপশক্তি স্তরে অরবিটাল 2×3+1, তাহলে হচ্ছে 7টি। গুড। আচ্ছা, এবার নেক্সট কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর খুব দ্রুত দিয়ে ফেলবা, জাস্ট 30 সেকেন্ড সময়। একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2p অরবিটালের জন্য কোনটা? 3d এর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কোনটি? মারিয়া সারা প্রভা, প্রথমটার উত্তর মনে হয় কি সি দিছো নাকি আগেরটার দিছো? তোমরা একটু 126 এত, 127 এত, 128 এত এইভাবে লিখো। হ্যাঁ, ওকে, সিয়াম উত্তর দিয়েছে হচ্ছে বিবিসি। আমরা দেখি বিবিসি হয় কিনা।
তাহলে একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন, তাহলে আলটিমেটলি আমার ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে কি 2n² তাহলে 5 স্কয়ার হচ্ছে 25 দ্বিগুণ হচ্ছে 50, তাহলে অ্যানসার হচ্ছে বি। 2p অরবিটালের জন্য এটা একটু খেয়াল করো, 2p যেহেতু বলছে n এর মান হবে 2, তাহলে ঘ আগেই বাদ, ঠিক আছে, এন্ড যেহেতু p অরবিটাল বলছে তাহলে l এর মান হবে হচ্ছে 1, তাহলে ঘ আগেই বাদ, ঠিক আছে। p এর জন্য আমার অরবিটাল কয়টা থাকে ভাই? তিনটা, px py pz, এগুলোর মান হচ্ছে -1 0 +1, তাই না? তাহলে আলটিমেটলি m এর মান হবে -1 0 +1, তাহলে আমার অ্যানসার হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসো হচ্ছে 3D উপশক্তি স্তরে অনুমোদিত চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কয়টি, এটা মানেই হচ্ছে অরবিটাল, ঠিক আছে। তাহলে অরবিটাল কয়টা d এর জন্য একটু আগে আমরা পড়ছি 5টা, তাহলে আমার অ্যানসার হচ্ছে BBC, ঠিক আছে। ওকে এবার আমরা চলে আসি হচ্ছে নেক্সট টপিক। এইবার আমি তোমাদেরকে যে জিনিসটা একটু আগে আমাকে কোয়েশ্চেন করলাম ভাইয়া, প্লাস আপ মাইনাস আপ শুধু কেন লিখছেন, সেটার উত্তর আমি তোমাদেরকে দিচ্ছি। এটা টাফ কোয়েশ্চেন, হ্যাঁ কোয়েশ্চেন যদি একটু কঠিন হয় তাহলে এই টাইপস এর কোয়েশ্চেন তোমরা পেতে পারো, ঠিক আছে। তো খেয়াল করো, তোমাকে প্রশ্ন হয়তো বা বলছে যে হাইড্রোজেনের প্রথম ইলেকট্রন অথবা হচ্ছে E1 অথবা ফার্স্ট ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার বিন্যাস কি। এই ধরনের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, যততম ইলেকট্রন বলবে তত পর্যন্ত বিন্যাস লিখতে হবে। তাহলে আমাকে বলছে হচ্ছে ফার্স্ট ইলেকট্রন, তাহলে প্রথম ইলেকট্রন বিন্যাস, তাহলে এটা মানে কি 1s1। এখন 1s1 এইটা থেকে আমার n এর মান আসবে, এইটা থেকে আমার l এর মান আসবে, এইটা থেকেই আমার m এর মান আসবে, যেহেতু s এর অরবিটালি একটা, আর এইটা থেকে আমার স্পিন এর মান আসবে, কিভাবে আসবে? হ্যাঁ খেয়াল করো, n ইকুয়াল টু এখানে বলা আছে কত 1, 1s1, তাহলে শক্তি স্তর কত 1, তাহলে n এর মান হচ্ছে 1। l এর মান s থেকে s এর জন্য l এর একটা স্পেসিফিক মান আছে, মানটা কত একটু আগেই পড়ছি 0। s এর অরবিটাল একটাই এবং l এর মান প্লাস মাইনাসই হচ্ছে m এর মান, তাহলে 0 প্লাস মাইনাস মানে কত 0। স্পিন উপরের সংখ্যাটা খেয়াল করো, এটা হচ্ছে 1। যে কোনো একটা অরবিটালে ইলেকট্রন এইভাবে প্রবেশ করে, একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ, তাহলে এটা হচ্ছে প্রথম ইলেকট্রন, এটা হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন, ঠিক আছে। এখন এই যে প্রথম ইলেকট্রন বা দ্বিতীয় ইলেকট্রন, সেই জিনিসটার ক্ষেত্রে মনে রাখবো, দেখো ফার্স্ট ইলেকট্রনটার স্পিন কি ঊর্ধ্বমুখী, এই জন্য এটা হচ্ছে প্লাস হাফ, সেকেন্ড ইলেকট্রনটার স্পিন হচ্ছে নিম্নমুখী, এই জন্য এটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে যেহেতু এটা প্রথম ইলেকট্রন, দ্যাটস ওয়াই এটার স্পিনের মান হবে হচ্ছে প্লাস হাফ। তার মানে যে কোনো একটা ইলেকট্রন সে তো একটা স্থানই দখল করবে, এই জন্য হয় সেটা প্লাস হাফ হবে, না হয় সেটা মাইনাস হাফ। এখন যদি তোমাকে আমি প্রথম ইলেকট্রন না বলে সেকেন্ড ইলেকট্রন বলি, তাহলে দুই পর্যন্ত লিখতে হইতো, তাহলে আমি কি লিখতাম 1s2, তাহলে এখানে n এর মান কত আসতো 1, এখানে l এর মান কত আসতো যেহেতু s তার জন্য 0, এখানে m এর মান কত আসতো যেহেতু s তার জন্য m এর মান 0, আর এখানে যেহেতু 2 আছে এটা সেকেন্ড ইলেকট্রন, তাহলে নিচের দিকে মুখ করে আছে, তাহলে অবশ্যই এটা কি মাইনাস হাফ। এই জিনিসটাও পরে কাজে লাগবে আমি বলবো, ঠিক আছে। তাহলে এভাবে যদি আলাদা আলাদা করে ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার বিন্যাস বের করতে বলে, তাহলে এভাবে করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হাইড্রোজেন হবে না, এটা হবে অক্সিজেন, অক্সিজেনের চতুর্থ ইলেকট্রন বা E4 এর জন্য কোনটি সঠিক বের করো তো ভাইয়া।